অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করলে জিপ টেনে ছেড়ে দেওয়া হবে হুমকি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের আপনাদের জানিয়ে রাখি সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গতকাল ব্যারাকপুরে শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি সভায় বিরোধীদের এই হুমকি দিলেন তিনি এবং ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক অনেকে অভিষেক ব্যানার্জি সম্বন্ধে বলছে রাজা শুনু পুত্ররা এখনো নাক টিপলে দুধ বেড়ে রাজনীতিতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে কথা বলছে আমাদের তো একদিন লাগবে এবং সময় এসছে রাজা তোদের এটা বলে যাই আমি আমরা তো একটু বুড়ো হয়ে গেছি এইসব নেতারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলে সময় এসছে তাদের জিভটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে কিন্তু এসে গেছে কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত হয়েছে অনেক রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি আমরা আমার নেতা নেত্রীকে গাল দেবেন আর আমরা মালা পরাবো সেই সময় কিন্তু সরে গিয়েছে আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শৌমিক ভট্টাচার্যের সঙ্গে শৌমিক আপনি শুনলেন যে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার তিনি গতকাল যে হুমকি দিয়েছেন বিরোধীদের উদ্দেশ্যে তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করলে জিপ টেনে ছিঁড়ে দেওয়া হবে আপনার প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের যুবরা তো এগিয়ে থাকে স্বাভাবিকভাবে যুব সম্প্রদায় সবসময় এগিয়ে থাকে তাদের প্রাণ চঞ্চলতা তাদের উচ্ছ্বসিত যৌবন তো সকলের সামনেই প্রতীয়মান থাকে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যেখানে যুবরা এগিয়ে আছেন তবে হুমকি আর অসংসদীয় শব্দে তারা পিছিয়ে থাকবেন কেন তৃণমূল কংগ্রেসের রুচি সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের চলার পথ তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের গণতন্ত্রের প্রতি মর্যাদাবোধ এগুলো তারই একটা প্রতিফলন মাত্র এটাই তৃণমূল এটাই তৃণমূল অর্থ এটাই এটা বলতেই এখন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বোঝে ধন্যবাদ আপনাকে আর এবার গরু পাচার কাণ্ডের খবরে নজর রাখবো গরু পাচার কাণ্ডে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হয়েছিলেন বোলপুরের বোলপুর থানার আইসি শেখ মোহাম্মদ আলী তাকে কিন্তু অনেকক্ষণ ধরে জেরা করা হয় তাকে আজ আবারও ডেকে পাঠিয়েছে ইডি শিউরি থানার আইসি তাকে আবারও ডেকে পাঠিয়েছে ইডি এবং দিল্লি সদর দফতরে তাকে তলব করা হয়েছে কেন এবার তলব করা হলো তার কারণ তার শ্বশুর বাড়ির সম্পত্তি প্রচুর শ্বশুর বাড়ির সম্পত্তির হদিশ নাকি মিলেছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে প্রকাশ শিউরি থানার আইসি শেখ মোহাম্মদ আলী তাকে 8 ঘন্টা 8.5 ঘন্টা একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি আজ তাকে আবারও ডেকে পাঠিয়েছে ইডি কি কারণে শ্বশুর বাড়ির সম্পত্তি সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দেখো বৃষ্টি তুমি জানো শনিবার দিন যেদিন মোহাম্মদ আলীকে তলব করা হয়েছিল 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা দিল্লির ইডি সদর দপ্তরে আর সেদিন কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে তারা কিন্তু জানতে পেরেছেন যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে এমনকি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই অফিসার শিউরি থানার আইসি তার মাধ্যমে কিন্তু বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশের কাছে কিন্তু নির্দেশ যেত এবং কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে সেখানে কিন্তু তার ইনভলভমেন্ট পাওয়া গেছে এমনকি অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন অর্থাৎ আসানসোল জেলে জেলের ভেতর থেকে তিনি যে ফোন করতেন এমন অভিযোগ সিবিআই তরফে করা হয়েছিল ফোন কিন্তু একাধিকবার মোহাম্মদ আলীকে তিনি করেছিলেন এবং যে টাকার লেনদেন হয়েছে জেল যাওয়ার পর সেখানেও কিন্তু তার ভূমিকা পাওয়া গেছে এবং ইডির আধিকারিকরা এখন যেটা জানাচ্ছেন 8 ঘন্টা তাকে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট নন মোহাম্মদ আলী তার পরিবারের সদস্যদের সম্পত্তিতে দেখা হচ্ছেই কিন্তু তার শ্বশুর বাড়ির একাধিক সদস্যদের বিপুল সম্পত্তি রয়েছে এমনও খবর কিন্তু ইডি আধিকারিকদের হাতে উঠে এসছে এবং সেই তথ্যকে সামনে রেখে আজকে ফের মোহাম্মদ আলীকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান তাই আজকে সকাল 11টা নাগাদ
মোহাম্মদ আলীকে ইডির দিল্লি সদর দপ্তরে তলব করা হয়েছে। অর্থাৎ গরু পাচার কাণ্ডে আইসি সিউড়ি মোহাম্মদ আলী তাকে ফের তলব করা হয়েছে এবং মূলত যেহেতু কোটি কোটি টাকার লেনদেনের একটা ইনভলভমেন্ট পাওয়া গেছে, গরু পাচার কাণ্ডের যে টাকা, গরু পাচারকারীদের যে টাকা, সেই টাকা তার কাছে পৌঁছে গেছে কিনা এবং সেই টাকা দিয়েই কিন্তু শ্বশুর বাড়ির সদস্যদের কোনোভাবে সম্পত্তি, বেনামি সম্পত্তি তিনি করেছিলেন কিনা সেটা নিয়েই কিন্তু তদন্ত করছে ইডির অফিসাররা। এবং যেটা ইডি সূত্রের খবর, তাতে তাদের হাতে একাধিক তথ্য উঠে এসছে, সেই তথ্য সামনে রেখে এবং একাধিক নথি যা হয়েছে সেই নথিকে সামনে রেখেই কিন্তু যে প্রশ্ন উঠে আসছে যে একাধিক জায়গায় কোনো বেনামি সম্পত্তি রয়েছে কিনা সেটা খুঁজে বার করার জন্যই কিন্তু ইডির অফিসাররা ফের মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করতে চান। তাই আজকে ফের তাকে দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে, গরু পাচার কাণ্ডে ফের তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির অফিসাররা। বৃষ্টি, ধন্যবাদ প্রকাশ।